প্রতিবেশী মিত্রদেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর এমন ঘোষণার প্রেক্ষাপটে এখন প্রশ্ন, রাশিয়ার পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার কত বড়, কে করে এ অস্ত্রের নিয়ন্ত্রণ? বিস্তারিত দেখুন রিফাত মাহমুদ গুলজারের প্রতিবেদনে। উত্তরাধিকার সূত্রে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে পারমাণবিক অস্ত্র পায় রাশিয়া। এখন দেশটির কাছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের তথ্য মতে, 2022 সাল নাগাদ রাশিয়ার কাছে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা 5,977, যুক্তরাষ্ট্রের 5,428। রাশিয়ার কাছে থাকা পারমাণবিক অস্ত্রের মধ্যে 1,588টি বর্তমানে মোতায়েন রয়েছে, মজুদ আছে 2,889টি, মেয়াদ ফুরিয়েছে 1,500টির, তবে এগুলো এখনও অক্ষত অবস্থায় রয়েছে। বুলেটিন অব দ্য অ্যাটোমেটিক সায়েন্টিস্ট বলছে, রাশিয়ার 812টি পারমাণবিক অস্ত্র স্থলভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে, 576টি সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রায় 200টি ভারী বোমারু বিমান ঘাঁটিতে মোতায়েন রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের 1,644টি কৌশলগত পারমাণবিক অস্ত্র বর্তমানে মোতায়েন অবস্থায় রয়েছে। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের তথ্য অনুসারে বর্তমানে চীনের কাছে মোট 350টি, ফ্রান্সের 290টি ও যুক্তরাষ্ট্রের কাছে 225টি পারমাণবিক অস্ত্র রয়েছে। পরিসংখ্যান বলছে, বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের 90%ই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে। এখন প্রশ্ন, কে করেন রাশিয়ার এই বিশাল অস্ত্র ভাণ্ডারের নিয়ন্ত্রণ? রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিধি অনুযায়ী দেশটির এই অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের একমাত্র অধিকারী হলেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার কথিত পারমাণবিক ব্রিফকেস সবসময় দেশটির প্রেসিডেন্টের সঙ্গে থাকে। এছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ও চিফ অব জেনারেল স্টাফের কাছেও এ জাতীয় ব্রিফকেস থাকে বলে মনে করা হয়। এই ব্রিফকেসকে সেগেটও বলা হয়, যা মাউন্ট সেগেটের নামানুসারে রাখা হয়েছে। মূলত এই ব্রিফকেস হল যোগাযোগের একটি উপায়, যা রুশ প্রেসিডেন্টকে তাঁর শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে যুক্ত রাখে। সেখান থেকে বার্তা যায় রুশ রকেট বাহিনীর কাছে। এটি অত্যন্ত গোপনীয় একটি ইলেকট্রনিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক। 2019 সালে রাশিয়ার একটি টিভি চ্যানেলে একটি ফুটেজে একটি ব্রিফকেস দেখানো হয়। সেই ব্রিফকেসে একাধিক বোতাম ছিল। কমান্ড নামের একটি বিভাগে দুটি বোতাম দেখা যায়, একটি সাদা, অন্যটি লাল। সাদা বোতাম চাপার অর্থ হামলা, আর লাল বোতাম চাপার অর্থ হামলা বাতিল। একটি বিশেষ ফ্ল্যাশ কার্ড দিয়ে ব্রিফকেসটি সক্রিয় করা হয়। যদিও রাশিয়া মনে করে তারা একটি কৌশলগত পারমাণবিক হামলার সম্মুখীন, তখন দেশটির প্রেসিডেন্ট তাঁর সঙ্গে থাকা ব্রিফকেসের মাধ্যমে জেনারেল স্টাফ কমান্ড ও রিজার্ভ কমান্ড ইউনিটকে সরাসরি হামলার নির্দেশ পাঠান। প্রেসিডেন্টের নির্দেশ পেয়ে হামলা চালাবে রাশিয়ার কৌশলগত রকেট ফোর্স ইউনিট। পরমাণু হামলার বিষয়ে নিশ্চিত হলে পুতিন তাঁর তথাকথিত শেষ অবলম্বন ডেট হ্যান্ড বা পেরিমিটার ব্যবস্থাকে সক্রিয় করতে পারেন। সেক্ষেত্রে রুশ কম্পিউটার পৃথিবী ধ্বংসের সিদ্ধান্ত নেবে, আর নিয়ন্ত্রিত রকেট পরমাণু হামলার নির্দেশ দেবে। আর তাতে রাশিয়া জুড়ে ছড়িয়ে থাকা বিশাল পরমাণু ভাণ্ডার থেকে শুরু হয়ে যাবে ভয়াবহতম সেই হামলা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।